তাহলে কি সত্যি হচ্ছে নাসিমের ভবিষ্যৎবাণী? এবার নায়ক হতে চলেছেন মোহাম্মদ ইকবাল। খবরটি শুনে আপনি আটকে উঠতে পারেন, খবরটি শুনে আপনি ধাঁধায় পড়ে যেতে পারেন, কিন্তু এমনই তথ্য নরাল এক্সপ্রেসের কাছে। এই প্রযোজক ইকবাল, দেখেন স্মার্ট চেহারাটা কি নায়কের মতো? না, চেহারাটা কি নায়কের মতন? তাকে খারাপ করে নায়ক, কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু ইকবাল। মোহাম্মদ ইকবাল জিমে সময় পার করছেন, জিম করছেন, নিজেকে তৈরি করছেন, নিজেকে ভেঙে গড়ছেন। নাসিম নামের একজন অভিনেতা কিছুদিন আগেই বলেছিলেন মোহাম্মদ ইকবালকে দিয়ে তিনি সিনেমা বানাতে চান এবং তার সিনেমায় প্রথম পছন্দ হচ্ছেন মোহাম্মদ ইকবাল। আর এই কারণে সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইকবালের জিম করার একটি ছবি সমাজ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। মোহাম্মদ ইকবাল বাংলাদেশের আলোচিত একজন প্রযোজক, পাশাপাশি বাংলাদেশের আলোচিত একজন পরিচালক। প্রযোজক হিসেবে যেমন বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা করে তিনি আলোচনায় এসছেন, পরিচালক হিসেবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে এখন বাংলাদেশ জুড়ে আলোচনায়। বিএফডিসির প্রথম সারির পাঁচজন পরিচালকের মধ্যে মোহাম্মদ ইকবালকে ধরা হয়। মোহাম্মদ ইকবাল ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন পরিচালক, কোনো একজন প্রডিউসার যাকে নিয়ে সংবাদ করার জন্য মুখিয়ে থাকে এদেশের গণমাধ্যম। মোহাম্মদ ইকবাল মানেই আলোচনা, মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে সমালোচনা। তবে হঠাৎ করে কেন মোহাম্মদ ইকবাল জিমে গেলেন এবং এই ছবিটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ল, সেটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকেই বলছেন নাসিম নামে ওই অভিনেতার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। মোহাম্মদ ইকবাল ক্যারিয়ারের প্রত্যেকটা জায়গায় যেমন সফলতা পেয়েছেন, ঠিক এবার হয়তো তার টার্গেট নায়ক হওয়া। মোহাম্মদ ইকবাল সিনেমা করলে সেই সিনেমাটাও বরাবরের মতো আলোচনায় থাকবে, এ কারণ মোহাম্মদ ইকবাল মানেই হচ্ছে আলোচনা তৈরি করা, আলোচনায় আসা এবং টার্গেট নিয়ে কাজ করা। মোহাম্মদ ইকবালকে অনেকেই বলে থাকেন বিএফডিসি সিক্রেট সুপারস্টার। মোহাম্মদ ইকবাল এখন পর্যন্ত যে কয়েকটি প্রজেক্টে হাত দিয়েছেন তার প্রত্যেকটি ছিল আলোচিত। বাংলাদেশের সিনেমার ক্লান্তি লগ্নে মোহাম্মদ ইকবাল যেন একটা আশীর্বাদ হয়ে এসছেন। মোহাম্মদ ইকবাল ঠিক বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে একজন আলোচিত মানুষ। সিনেমার বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে তিনি আলোচনা এসছেন। মোহাম্মদ ইকবাল একাধিক সিনেমা নির্মাণ করে বাংলা সিনেমার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছেন। বাংলা সিনেমার শেকেলি নামগুলোকে পরিবর্তন করে বিভিন্ন নাম এনে তিনি বেশ আলোচিত হয়েছেন, যেমন ডেড বডি, কিল হেম, রিভেন্স, বিট্রের মতো সিনেমাগুলো তিনি তৈরি করেছেন, যেই সিনেমাগুলো বাংলাদেশের সিনেমাপ্রেমীদের কাছে বেশ আলোচিত এবং পরিচিত। মোহাম্মদ ইকবাল তার সিনেমার মান নিয়ে যথেষ্ট সচেতন, সেই কারণেই বিভিন্ন সময় মোহাম্মদ ইকবালকে নিয়ে সমাজ মাধ্যমে বড় বড় সংবাদ হয়। সিনেমা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে মোহাম্মদ ইকবালের একটা বাইট যেন গণমাধ্যম কর্মীদের কাছে অনেকটা বড় প্রাপ্য। মোহাম্মদ ইকবালও কথা বলেন, মোহাম্মদ ইকবালও আলোচনায় আসেন, সমালোচনার জন্ম দেন। অনেকেই বলছেন মোহাম্মদ ইকবাল যদি নায়ক হয় তাহলে সেটা হবে ভিন্নধর্মী একটা এক্সপিরিয়েন্স, এবং অনেকেই বলছেন মোহাম্মদ ইকবাল যেহেতু ক্যারিয়ারের প্রত্যেকটা জায়গায় সাকসেস, হয়তো নায়ক হিসেবেও নতুন কোনো একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই কেউ কেউ মোহাম্মদ ইকবালের সাথে ভিন ডিজেল এবং রকেরও তুলনা করছেন, তারাও দেখতে নাকি অনেকটা মোহাম্মদ ইকবালের মতো। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামীতে বড় কোনো একটা প্ল্যাটফর্মের স্লটে দেখা যেতে পারে মোহাম্মদ ইকবালকে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। তাহলে কী হতে চলেছে ঢালিউডে? সত্যিই কি মোহাম্মদ ইকবাল নায়ক হচ্ছেন নাকি নতুন কোনো আলোচনায় তিনি আলোচিত করছেন? আরিয়ান সাকিব, নরাল এক্সপ্রেস।